প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে শুভেচ্ছা গত পাঠে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব থেকে অনুজীব জগৎ ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা নিম্ন নিম্নশ্রেণীর জীব থেকে ছত্রাক শৈবাল এবং অ্যামিবা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরুতেই জেনে নিই আজকের পাঠ থেকে আমরা কী কী শিখতে পারবো আজকের পাঠ শেষে আমরা ছত্রাক শৈবাল ও অ্যামিবার বৈশিষ্ট্য উপকারিতা এবং অপকারিতা ব্যাখ্যা করতে পারবো কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারব ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব অ্যান্টামিবার বৈশিষ্ট্য বংশবৃদ্ধি এবং ক্ষতিকারক দিক সম্পর্কে বলতে পারব চলো তাহলে শুরু করা যাক আমরা গত পাঠিয়ে জেনেছিলাম যে ছত্রাক শৈবাল অ্যামিবা এগুলো হল ইউক্যারিওটা বা প্রকৃতকোষী ধরনের অনুজীব এই অণুজীবগুলোর প্রকৃত অবস্থা আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না তবে এরা পরভোজি হিসেবে যাকে ব্যবহার করে সেটি দেখতে পাই আজকের পাঠে আমরা এই তিনটি অণুজীব সম্পর্কে বিস্তারিতভাবে জানব চলো তাহলে প্রথমে দেখি ছত্রাক কী ছত্রাক হলো সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ দেখো এখানে আমরা ছত্রাকের তিনটি বৈশিষ্ট্যের কথা বলছি ছত্রাক সমাঙ্গদেহী এরা ক্লোরোফিলবিহীন অর্থাৎ এদের দেহে ক্লোরোফিল নেই এবং এরা অসবুজ উদ্ভিদ সমাঙ্গদেহী মানে কি সমাঙ্গদেহি হল যাদের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না অর্থাৎ ছত্রাক এক ধরনের উদ্ভিদ হলেও এদের দেহে মূল কাণ্ড বা পাতা নেই এবং যেহেতু এরা ক্লোরোফিলবিহীন এ কারণে এরা শালক সংশ্লেষণ করতে পারে না আর আমরা জানি যে ক্লোরোফিলের উপস্থিতির কারণেই উদ্ভিদ সবুজ হয়ে থাকে যেহেতু ছত্রাকের ক্লোরোফিল নেই তাই এরা অসবুজ উদ্ভিদ এবং এরা শালক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করতে পারে না এ কারণে ছত্রাক পরভোজি বা মৃতভোজি হয়ে থাকে কখনো লক্ষ্য করলে দেখবে যে ভেজা রুটি ফেলে রাখলে কয়েকদিন পর সেটির রং পরিবর্তন হয়ে যায় এবং সেটি পচে যায় এই পচে যাওয়ার কারণে হলো ছত্রাক এরকম বাসি ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি বা চামড়া গোবর ইত্যাদিতে পরভোজি ছত্রাক জন্মায় আবার মৃত জীব দেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় মৃতভোজি ছত্রাক এখন তাহলে চলো দেখি ছত্রাকের বৈশিষ্ট্যগুলো কী কী ছত্রাক সমাঙ্গদেহী উদ্ভিদ একটু আগে আমরা যেমন বলছিলাম ছত্রাক ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ এরা পরভোজী বা মৃতভোজী উদ্ভিদ এবং এরা সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না ছত্রাকের বিবরণ শুনে মনে হতে পারে ছত্রাকের কোনো উপকারী গুণাগুণ নেই কিন্তু আসলে তা নয় ছত্রাকের বহু উপকারিতা রয়েছে যেগুলো আমরা অর্থনৈতিক ক্ষেত্রেও কাজে লাগাতে পারি যেমন ছত্রাক অ্যান্টিবায়োটিক পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় আবার ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে নামক এক ধরনের মাশরুম শৌখিন হিসেবে ব্যবহার করা হয় বর্তমানে আমাদের দেশ বহু দেশে এর চাষ করা হচ্ছে আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা আছে জৈব অ্যাসিড ও ভিটামিন ডি উৎপাদনে ছত্রাক ব্যবহার করা হয় অ্যাগারিকাস মর্চেলাইজ লাইকো প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসেবে ব্যবহার করা হয় শস্য নষ্টকারী কীটপতঙ্গ দমনে আইজেরিয়া ছত্রাক কাজে লাগে আবার প্লাস্টিক ও রঞ্জক কণিকা তৈরি করতে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যবহার করা হয় তাহলে বুঝতেই পারছ ছত্রাকের বিভিন্ন উপকারী দিক রয়েছে এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে ছত্রাকের যেমন উপকারী দিক আছে তেমন এর পাশাপাশি ছত্রাকের বহু অপকারিতাও আছে মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য ছত্রাক দায়ী যেমন মানুষের শ্বাসনালী প্রদাহ সৃষ্টি করতে পারে ছত্রাক বিভিন্ন রকম চর্মরোগ যেমন দাঁত ও ছুলি ছত্রাকের আক্রমণ থাকে উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টিতে ছত্রাক খুবই হয়ে দক্ষ যেমন আলুর বিলম্বিত ধসা রোগ পাটের কালো পট্টি রোগ আখের লাল পচা রোগ এগুলো ছত্রাকের কারণেই হয়ে থাকে ছত্রাক খুব সহজেই কাঠ বাঁশ ও বেতের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করতে পারে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে জানা খুবই প্রয়োজনীয় কারণ ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে অর্থাৎ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে এ কারণে এসব রোগ থেকে নিরাপদ থাকতে আমাদের কিছু প্রতিরোধকরণ ব্যবস্থা নেওয়া দরকার যেমন ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চিরুনি টুপি স্যান্ডেল এগুলো অন্যদের ব্যবহার করা উচিত না আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা উচিত ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করার জন্য পোশাক ও শরীর পরিচ্ছন্ন রাখা উচিত অতিরিক্ত ঘাম আর্দ্র স্বেচ্ছ আবহাওয়া অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো এড়িয়ে চলা উচিত অর্থাৎ যে কারণগুলোতে ছত্রাকে সংক্রমণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা উচিত যেন তা ছড়িয়ে পড়তে না পারে এসব ব্যবস্থা নিলে ছত্রাকে সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে এবার চল আমরা দেখি শৈবাল কি সমাঙ্গবর্গের প্রধানত যুক্ত এবং সভজ উদ্ভিদকে শৈবাল বলা হয় অর্থাৎ শৈবালের দেহ ছত্রাকের মতো মূল কাণ্ড বা পাতায় বিভক্ত না কিন্তু যেহেতু এদের দেহ ক্লোরোফিলযুক্ত এ কারণে এরা নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে যেহেতু এরা খাদ্য প্রস্তুত করতে পারে এ কারণে শৈবালকে সবুজ উদ্ভিদ বলা হয় ক্লোরোফিলযুক্ত সবুজ শৈবাল ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবালও দেখা যায় শৈবাল সাধারণত মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় প্রকৃতিতে বহু প্রকার শৈবাল জন্মে থাকে এদের মাঝে কিছু শৈবাল এক আবার কিছু শৈবাল বহু কোশি শৈবালের হাজার হাজার প্রজাতির মধ্যে আকার আকৃতি ও গঠনে প্রচুর পার্থক্য থাকলেও এদের সবারই কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে শৈবাল সাধারণত শ্যাওলা নামেও পরিচিত চলো তাহলে এখন দেখি শৈবালের বৈশিষ্ট্যগুলো কি কি শৈবালের কিছু সাধারণ বৈশিষ্ট্য হল শৈবাল যুক্ত। অর্থাৎ এরা শালক সংশ্লেষণকারী অপুষ্পক উদ্ভিদ তার মানে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে শৈবাল সুকেন্দ্রিক এক কোষি বা বহু হতে পারে শৈবালে মূল কাণ্ড এবং পাতা সৃষ্টি হয় না এ কারণে এদেরকে বলা হয় সমাঙ্গদেহী বা থ্যালয়েড শৈবালের কোষপ্রাচীর প্রধানত সেলুলোস নির্মিত স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ পানিতে পাওয়া যায় এরা মাটি পানি ও গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও শৈবাল লাল বা বাদামি রঙের হতে পারে শৈবাল তিন উপায়ে বংশ বিস্তার করতে পারে একটি হল অঙ্গজ দ্বিতীয় পদ্ধতি হল যৌন এবং তৃতীয় পদ্ধতি হল অপুঞ্জনী সাধারণত অনুকূল পরিবেশে এরা অঙ্গজ পদ্ধতিতে বংশ বিস্তার করে কারণ এটি শৈবালের জন্য বেশি সুবিধাজনক এবার চলো দেখি শৈবালের উপকারী দিকগুলো কি কি আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাতীয় অ্যালজিন ব্যবহৃত হয় সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস মৎস্য চাষে মাছের খাদ্য হিসেবে শৈবাল ব্যবহার করা হয় গবাদি পশু ও মানুষের খাদ্য হিসেবেও শৈবাল ব্যবহৃত হয় নীলাভ শৈবাল মাটির উর্বরতা বৃদ্ধি করে আবার শৈবাল বাস্তু সংস্থানের প্রাথমিক খাদ্য প্রস্তুতকারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাগার ব্যবহৃত হয় নানা ধরনের খাবার তৈরিতে যেমন মেউনিস পুনি ক্রিম জেলি ইত্যাদি ওষুধ শিল্পে যেমন জোলাপ মলম এবং রোগতত্ত্ব ও জীবাণুবিদ্যার ল্যাবরেটরিতে শৈবাল ব্যবহার করা হয় কিছু লোহিত শৈবাল প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ এবং সবজি হিসেবে খাওয়ার উপযোগী তাহলে বুঝতেই পারছো শৈবালের বেশ কিছু উপকারী দিক রয়েছে তবে ছত্রাকের মতো পরজীবী শৈবালও মানুষ ও উদ্ভিদ দেহে বহু ধরনের রোগ সৃষ্টি করতে পারে যেমন শৈবাল মানুষ ও উদ্ভিদ দেহে অনেক রোগ সৃষ্টি করে শৈবাল চাপাতের রেড রাস্ট রোগ সৃষ্টি করতে পারে পুকুরে বা জলাশয়ে শৈবাল অতিমাত্রায় দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে প্রোটোথিকা নামক শৈবাল স্তন্যপায়ী প্রাণীর মধ্যে শৈবালজাত রোগের সংক্রমণ ঘটাতে পারে এই রোগ কুকুর বিড়াল গরু এবং মানুষের মধ্যে দেখা যায় তাহলে বুঝতেই পারছ ছত্রাকের মতো শৈবালেরও কিছু উপকারী দিক আছে আবার কিছু অপকারী দিকও আছে গত পাঠে আমরা জীবজগতের শ্রেণী বিভাগের আলোচনায় প্রোটিস্টা রাজ্যের কথা বলেছিলাম তোমাদের নিশ্চয়ই প্রোটিস্টা রাজ্যের কথা মনে আছে অ্যামিবা হলো এই প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এক জীব অর্থাৎ এদের দেহ শুধুমাত্র একটি কোষ নিয়ে গঠিত এদের দেহ এতই ক্ষুদ্রাকার যে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না এদের দেহ আকার পরিবর্তন করতে পারে অ্যামিবার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এদের দেহ থেকে আঙুলের মতো কিছু অঙ্গ তৈরি হয় এগুলোকে বলা হয় ক্ষণপদ এই ক্ষণপদের সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ করে এবং চলাচল করতে পারে অ্যামিবার দেহে তিন ধরনের গহ্বর দেখা যায় একটি হলো পানি গহ্বর খাদ্য গহ্বর এবং সংকোচন গহ্বর অ্যামিবার দেহে এই তিন ধরনের গহ্বর দেখা যায় অ্যামিবার দেহ একটি স্বচ্ছ পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে এই স্বচ্ছ পাতলা পর্দাকে বলা হয় প্লাজোমালেমা অ্যামিবা পানিতে সাথে সাথে মাটিতে পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মায় পচা পানিযুক্ত ড্রেনের কাদার মধ্যেও এদের দেখা যায় এখন চলো তাহলে দেখি অ্যামিবার মূল বৈশিষ্ট্যগুলো কী কী অ্যামিবা এক কোষী বা এরা দলবদ্ধ হয়েও থাকতে পারে এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে একটি কোষ দিয়ে অ্যামিবার রেচন পুষ্টি বৃদ্ধি উদ্দীপনা প্রজনন ইত্যাদি জৈবিক কাজ সম্পন্ন করে থাকে কোষ বিভাজন এবং স্পোর্টস সৃষ্টির মাধ্যমে অ্যামিবা বংশবৃদ্ধি করে তার মানে অ্যামিবার প্রজননের দুটি পদ্ধতি আছে একটি হল কোষ বিভাজন পদ্ধতি দেখো কোষ বিভাজন পদ্ধতিতে অ্যামিবার একটি কোষ দুই ভাগে বিভক্ত হয় এবং এই একটি কোষ থেকে নতুন দুটি অ্যামিবা সৃষ্টি করে অন্যদিকে অ্যামিবার প্রজননের আরেকটি পদ্ধতি হলো স্পোর্টস সৃষ্টি করা বা অনুবিদ সৃষ্টি করা দেখো এই পদ্ধতিতে অর্থাৎ স্পোর্ট সৃষ্টির ক্ষেত্রে অ্যামিবার কোষের নিউক্লিয়াস অনেকগুলো ভাগে ভাগ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে পরে প্রতিটি নিউক্লিয়াস কিছু পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে শিশু অ্যামিবা গঠন করে তার মানে এ পদ্ধতিতে একটি অ্যামিবা কোষ থেকে অনেকগুলো নতুন অ্যামিবা সৃষ্টি হয় এবার চলো আমরা অ্যান্টামিবা সম্পর্কে জানি অ্যামিবার মতো অ্যান্টামিবাও প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং অ্যামিবার মতো এরাও এক কোষী জীব অর্থাৎ এদের দেহে শুধুমাত্র একটি কোষ আছে এদেরকে খালি চোখে দেখা যায় না অর্থাৎ এরা আনুবীক্ষণিক তো অ্যান্টামিবার মূল বৈশিষ্ট্যগুলো কি কি অ্যান্টামিবার মূল বৈশিষ্ট্যগুলো অনেকটা অ্যামিবার মতোই এদের মূল বৈশিষ্ট্যগুলো হলো এদের দেহের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই কারণ এরাও অ্যামিবার মতো সবসময় দেহের আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে অ্যান্টামিবার দেহ স্বচ্ছ জেলির মতো এরা লোহিত কণিকা এবং ব্যাকটেরিয়া কোষ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে পোষক হিসেবে এরা মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকর এবং ইঁদুরের বৃহদন্তে বাস করে অ্যান্টামিবার একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে এদের দেহ স্বচ্ছ জেলির মতো হলেও প্রতিকূল পরিবেশে অর্থাৎ যখন এরা খাদ্য সংকটে পড়ে কিংবা এদের বিস্তার বিপন্ন হয় তখন এরা নিজেদের দেহকে একটি গোলাকার শক্ত আবরণে ঢেকে ফেলতে পারে দেখো এই ছবিতে তোমরা এরকম একটি অবস্থা দেখতে পাচ্ছ যখন তাদের দেহকে গোলাকার শক্ত আবরণে ঢেকে ফেলে তখন এ অবস্থাকে বলা হয় সিস্ট অর্থাৎ সাধারণত এদের দেহ স্বচ্ছ জেলির মতো এবং কোনো আকার আকৃতি না থাকলেও প্রতিকূল পরিবেশে এটি এরকম গোলাকার আকার ধারণ করে আর এই অবস্থাকে সিস্ট বলা হয় দেখো এই ছবিতে অ্যান্টামিবার দেহের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে অ্যামিবার মতো অ্যান্টামিবার দেহ থেকেও আঙুলের মতো এক ধরনের অঙ্গ তৈরি হয় এগুলোকে ক্ষণপথ বলা হয় এদের সুগঠিত নিউক্লিয়াস আছে খাদ্য গহ্বর আছে এবং অ্যামিবার মতো এদের দেহ স্বচ্ছ প্লাজমালেমা দিয়ে ঘেরা থাকে প্রজনন ক্ষেত্রেও অ্যান্টামিবা অ্যামিবার মতোই কোষ বিভাজন ও অনুবীজ অর্থাৎ স্পোর্ট সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীজ বা স্পোর গঠন করে অনুকূল পরিবেশে এরা নতুন শিশু হিসেবে বড় হয় তাহলে স্পোরুলেশন পদ্ধতিতে একটি অ্যান্টামিবা থেকে অনেকগুলো অ্যান্টামিবা তৈরি হয় এবার চলো দেখি অ্যান্টামিবার ক্ষতিকর দিকগুলো কি কি অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগ সৃষ্টির জন্য দায়ী আমাশয় রোগ সাধারণত দুই ধরনের হয় একটি হলো অ্যামিবিক অন্যটি হলো ব্যাসিলারি ব্যাসিলারি আমাশয়ের কারণ হল ব্যাসিলাস ব্যাকটেরিয়া অন্যদিকে অ্যামিবিক আমাশয় হয় অ্যান্টামিবার কারণে এক্ষেত্রে রোগী জীবাণুটি বহন করে কোনো ধরনের রোগের লক্ষণ ছাড়াই এ কারণে অ্যামিবিক আমাশয় সম্পূর্ণরূপে নির্মূল করা খুবই কঠিন তবে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায় এতক্ষণ আমরা ছত্রাক শৈবাল অ্যামিবা অ্যান্টামিবা এই নিম্ন শ্রেণীর জীবগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি তাহলে চলো এখন দেখি এগুলো সম্পর্কে আমরা যা জেনেছি তা কতটুকু মনে করতে পারি প্রথমেই দেখো সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন উদ্ভিদ নিচের কোনটি এখানে দাও আছে ভাইরাস শৈবাল ছত্রাক এবং ব্যাকটেরিয়া কি মনে হয় তোমাদের দেখো এখানে যে উদ্ভিদের কথা বলা হচ্ছে সেটি সমাঙ্গদেহী অর্থাৎ এর দেহ মূল কাণ্ড বা পাতায় বিভক্ত নয় আবার এটি ক্লোরোফিলবিহীন তার মানে এটি অবশ্যই অসবুজ উদ্ভিদ তাহলে সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ এদের মধ্যে কোনটি একটু মনে করে দেখো তো দেখো এদের মধ্যে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ছত্রাক আমরা একটু আগেই ছত্রাক নিয়ে আলোচনার সময় দেখেছি ছত্রাক সমাঙ্গদেহী এবং ক্লোরোফিলবিহীন তারপর দেখো এখানে অ্যামিবার তিনটি বৈশিষ্ট্যের কথা বলা আছে একটি হলো অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের সদস্য দ্বিতীয়টি হল অ্যামিবার ক্ষণপদ আছে তৃতীয়টি হলো অ্যামিবা চা পাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো আসলে অ্যামিবার বৈশিষ্ট্য একটু মনে করে দেখো আমরা অ্যামিবা নিয়ে আলোচনার সময় বলেছিলাম যে অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের সদস্য আবার অ্যামিবার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অ্যামিবার দেহে ক্ষণপদ আছে কিন্তু চাপাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে শৈবাল তার মানে এটি অ্যামিবার বৈশিষ্ট্য না তাহলে অ্যামিবার বৈশিষ্ট্য হল এক ও দুই অর্থাৎ অ্যামিবার প্রতিষ্ঠা রাজ্যের সদস্য আর অ্যামিবার ক্ষণপদ আছে তারপর তৃতীয় প্রশ্নটি দেখো আমাশয় রোগের জন্য দায়ী কোনটি ব্যাকটেরিয়া শৈবাল অ্যান্টামিবা জলজ উদ্ভিদ আমরা এইমাত্রই আমাশয় রোগ সম্পর্কে আলোচনা করলাম আমাশয় রোগ দুই ধরনের হয় অ্যামিবিক এবং ব্যাসিলারি অ্যামিবিক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী হলো অ্যান্টামিবা তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অ্যান্টামিবা আমাদের আজকের পাঠ এ পর্যন্তই চলো তাহলে দেখে আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম আজকের পাঠ থেকে আমরা ছত্রাক শৈবাল ও অ্যামিবার বৈশিষ্ট্য উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে শিখেছি আমরা কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারি সে সম্পর্কে শিখেছি ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে কীভাবে নিজেরা সচেতন হতে পারি এবং অন্যদের সচেতন করতে পারি সে সম্পর্কে শিখেছি এবং সবশেষে শেষে অ্যান্টামিবার বৈশিষ্ট্য বংশবৃদ্ধি এবং ক্ষতিকারক দিক সম্পর্কে শিখেছি তাহলে আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ